कोई समरथ
জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমীয় বাণী গ্রন্থ চলার সাথী থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। প্রয়োজনানুপূরণে আলস্যকে প্রশ্রয় দিও না, সেবা তৎপর হও, সংবর্ধনায় মানুষকে অভিনন্দিত করো, সাধ্যমতো যেমন করিয়া পারো অন্যের প্রয়োজনের অনুপূরক হও, নিজে তুষ্ট তৃপ্ত থাকিয়া পরকে তুষ্ট তৃপ্ত করো, দেখিবে না চাহিলেও অর্থ ঐশ্বর্য তোমাতে অবাধ হইয়া থাকিবে, দরিদ্রতা দূরে দাঁড়াইয়া তোমাকে অভিবাদন করিবে। বাণী সংখ্যা 30। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের অমীয়বাণী গ্রন্থ নারীজি থেকে পাঠ করছি। বিষয় স্বামীর বিপদ গমনে। তোমার স্বামী যদি বিপদগামী হয়ে থাকেন তাহাকে তাচ্ছিল্য করিও না, বা রূঢ় ভাষা বা ব্যবহারে কিংবা অযত্নে তাহাকে ক্ষুব্ধ করিয়া তুলিও না, বরং অনুসন্ধান করিয়া বুঝিতে চেষ্টা করো বাস্তবিকভাবে তিনি কী চান, আর কিসের অভাবে বা আসক্তিতে তিনি এমন্ত্র পথ অবলম্বন করিলেন আবিষ্কার করো। সম্ভব হইলে প্রাণপণ করিয়া তাহার নিরাকরণে যত্নবতী হও, আর এমন্তর আদর যত্ন সেবা যুক্তি ও আলোচনা করো যাহা তাহার প্রাণকে স্পর্শ করিয়া এমন্তরভাবে উদ্বুদ্ধ করে, যাহাতে তিনি একরকম অজ্ঞাতসারে তোমাতে মুগ্ধ হইয়া বিপথের প্রয়োজন হইতে অপসারিত হন। বাণী সংখ্যা 130। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। পূজনীয় সাধনাদি রচিত প্রার্থনা থেকে পাঠ করে শোনাচ্ছি। আমার ইষ্ট আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে উঠো পুলকে, জীবনে যশে আর মহান সম্বেগে, নারী আমি অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত কর্মিষ্ঠ আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমার ওই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে, সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান, দয়াল কত ভাগ্য আমাদের প্রিয়তম। আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে, সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন, আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ট, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট,
তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। তোরা শুন রে ভাই, তোরা শুন রে ভাই, বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়। গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মতীরে জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রপতি অতি সদাশয়। মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি, করে গৃহে আলো, করে গৃহে আলো, প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রতুল। তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার, নর রূপে এলো সে যে দেব অবতার। শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতা অতি চমৎকার, বাঁচাবার আর আসল নীতি ধর্ম কর সার, করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো, প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো। কইত আর্যনীতি, এত আর্যনীতি, ধর্মনীতি হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো, যজন যাজন ইষ্ট বিধি যথারীতি পালো। পালো স্বস্ত্যয়নী, পালো স্বস্ত্যয়নী, মহান বাণী পালন করো ভাই, ত্রিজগতে নামের সম ঔষধ আর নাই, এত বাঁচার পথ, এত বাঁচার পথ, ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলমে বিয়ে করো ভাই, করো গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধাঁচ আস্ত কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশাই রসুল কৃষ্ণে সমান চোখে দেখো, তারাই পূর্বোত্তন, তারাই পূর্বোত্তন, বর্তমান ঠাকুর অনুকূল, তার বৃদ্ধি মেনে চলো, কাটাও মনের ভুল, পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্য যুগ, কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ, ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, দানো ভাই অনুকূলে রথ, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ, এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে, মহারঙ্গে করো হবিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার, জয় পুরুষোত্তম, জয় পুরুষোত্তম, রসুল নাম কৃষ্ণ বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘন শ্যাম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। কুল মালিক কর করুণা, কত আর সইব যন্ত্রণা, কুল মালিক কর করুণা, কত আর সইব যন্ত্রণা, আমায় দাও হে দেখা, আমায় দাও হে দেখা, প্রাণ শাখা নির্দয় হয়ে থেকো না, দাও হে দেখা, আমায় দাও হে দেখা, প্রাণ শাখা নির্দয় হয়ে থেকো না, কত আর সইব যন্ত্রণা, কুল মালিক কর করুণা, কত আর সইব যন্ত্রণা, ছিলাম মায়ের উদরে ও ঘোর অন্ধকারে,
কষ্ট পেয়ে কাতর হয়ে ডাকছি তোমারে, ছিলাম মায়ের উদরে ও ঘোর অন্ধকারে, কষ্ট পেয়ে কাতর হয়ে ডাকছি তোমারে। আমি লাখো ধান্দায় ব্যস্ত থাকি, ইষ্ট ধান্দায় রইলাম না লাখো ধান্দায়। আমি লাখো ধান্দায় ব্যস্ত থাকি, ইষ্ট ধান্দায় রইলাম না, কত আর সইব যন্ত্রণা, কুল মালিক কর করুণা, কত আর সইব যন্ত্রণা। তুমি অকুলের কুল ও তাই নামটি অনুকূল, তুমি অকুলের কুল ও তাই নামটি অনুকূল, ভবরোগের হয়ে বৈদ্য ভাঙ্গিতেছ ভুল। তুমি অকুলের কুল ও তাই নামটি অনুকূল, ভবরাজ বৈদ্যের হয়ে বৈদ্য ভাঙ্গিতেছ ভুল। আমার হৃদ মন্দিরে বসে করো রাধা রাধা বন্দনা, তো মালিক কর করুণা, কত আর সইব যন্ত্রণা, কুল মালিক কর করুণা, কত আর সইব যন্ত্রণা। আজ অনলাইন মাতৃ সম্মেলনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাচ্ছি। আমি একটি ঠাকুরের ভজন গেয়ে শোনাচ্ছি। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে এলেন প্রভু তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে এলেন প্রভু তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, তুমি রাম কৃষ্ণ, তুমি বুদ্ধ যীশু, তুমি হযরত রসুল, তুমি প্রাণের অনুকূল, তুমি রাম কৃষ্ণ, তুমি বুদ্ধ যীশু, তুমি হযরত রসুল, তুমি প্রাণের অনুকূল। ঠাকুর তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার নাম, যুগে যুগে প্রভু তুমি রাম তুমি শ্যাম। ঠাকুর তুমি ভগবান, মনের জীবন ধন্য হলো তোমার পরশে, তোমার পথে চলব আমরা ইষ্ট করিবে, মনের জীবন ধন্য হলো তোমার পরশে, তোমার পথে চলব আমরা ইষ্ট করিবে।
জয় গুরু। পরম প্রেময় দয়ালে রাতুল রাঙা চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় পরম আরাধ্য জগজ্জননী বরমার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রীশ্রীবদ্ধার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী দাদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাইদা এবং গোবিন্দা এবং ঠাকুর পরিবার সকলের চরণে জানাই আমি শত শত কোটি প্রণাম। এখানে অনলাইনে উপস্থিত সকল মা এবং বোনদের আমার আন্তরিক ও রাও জয়গুরু জানাই। আজ আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করা কথা বলা হয়েছে, আমি কিছু বলার জন্য চেষ্টা করছি। পরম প্রেমময় দয়াল এসেছেন এই ধরাধামে, তার লীলা সঙ্গিনীকে সঙ্গে নিয়ে, সে বড়মাকে সঙ্গে নিয়ে এই ধরাধামে জীবের উদ্ধারিতে। তারা এসেছেন মানুষের জীবন পরিবর্তন করে দিতে। কত পাপিতাপি, কত অবোধ, কত রোগী, কত 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 মানুষ তার সান্নিধ্যে গিয়ে সে আজ নতুন জীবন পেয়েছেন। এবং তাকে ধরে কত লোকের যে উদ্ধার, কত লোক যে উদ্ধার হয়েছে সেই বলার মতো নেই, এবং সেই বলা আমাদের পক্ষে সম্ভব নয়। সাগরের জলের যেমন গভীরতা অনেক, সেখানে শেষ নেই, সেরকম ঠাকুর যে যা যা করে গেছেন এই পৃথিবীতে এসে তার বলার কোনো শেষ নেই। সেই নিত্য দিন, নিত্য সময়, নিত্য প্রত্যেকটি সময়ে সে লীলা করে গেছেন, সেই কিছু বলে কি শেষ করা যায়, আমাদের পক্ষে সম্ভব না। তাই আজ আমি ঠাকুরের কিছু দয়ার কথা বলবো। একবার আচার্য দাদার কাছে একটি দাদা গিয়েছিলেন, সেখানে গিয়ে দাদাকে বলছেন, দাদা আমাকে দয়া করো, আমাকে দয়া করো। দাদা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর সেই দাদার দিকে তাকিয়ে বললেন, আমি তো দয়া নিয়ে বসে আছি রে, দয়ার ভাণ্ডার নিয়ে বসে আছি, কিন্তু তোকে তো দয়া করব, তার জন্য তুই কি করেছিস সারা জীবন? দয়া পেতে গেলে তো কিছু করতে হয়। সেই দাদাটি সারা জীবন কিছুই করেনি, যখন শেষ পর্যায়ে, জীবনের অন্তিম শেষ পর্যায়ে এসে গেছে, তখন সে বিপদে পড়ে সেই দাদার কাছে গেছে। সেই দাদার কাছে গেছে, সেই দাদা বলছে, তুই তো সারা জীবন কিছুই করিসনি, তোকে তো দয়া করব কি করে? তাহলে আমরা যেন সময় থাকতেই তাকে ধরেছি এবং তার জন্য যেন কিছু করতে পারি, এই পৃথিবীতে এসেছি আমরা, আমরা যেন তাকে ধরে তার জন্য কিছু করতে পারি, তবেই তো তার আমরা দয়া পাব, তবেই তাকে আমরা আমাদের মধ্যে তাকে আমরা অনুভব করতে পারব। তাই আমাদের এই রঙিয়া মন্দির, সেই বিগ্রহ, সেখানে তো বিগ্রহ বসানো আছে, সেখানকারই দুটি ঘটনা আমি বলছি, বাস্তব রিয়েল ঘটনা। একটি মা, সেই মাটি খুব গরিব, সেই মাটি হঠাৎ পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে মানে ঘা দেখা দিল। সেই ঘা আস্তে 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 বাড়তে লাগলো, সে ঠাকুরের দীক্ষিত ছিল। সে বাড়তে বাড়তে ঘায়ের এরকম এমন পরিস্থিতি, সে ডাক্তার দেখাচ্ছে, ভালো কিছুতেই ভালো হচ্ছে না। সেই পাকে সেই ঘাটি আস্তে আস্তে পা ফুলে গেল এবং সেই পা এমন অবস্থায় পড়ল, মানে মানুষ বলে না ঠেকায় পড়লে তারপর ঠাকুরকে ধরে। তো এক গুরু ভাই সঙ্গে কথা বললেন উনি, যে এই পাটা অনেক ডাক্তার দেখাচ্ছি, কি করব, কিছুতেই সারছে না। বলে, তুমি তো ঠাকুরের দীক্ষিত, একবার ঠাকুর বাড়িতে জানাও, আশীর্বাদ আনো, কি বলে দেখো, তুমি আচার্য দাদাকে তুমি জানাও।
সেই মাটি সেই গুরু ভাইয়ের কথা শুনে সেই রঙ্গিয়া মন্দিরে যোগাযোগ করে সেখানে এক দাদা ছিল, সেই দাদাকে দিয়ে ঠাকুর বাড়িতে আশীর্বাদ আনতে পাঠালো এবং সেই জানালো তার তো যাওয়ার ক্ষমতা নেই, পায়ের এই অবস্থা, আবার তার অবস্থাও বেশি ভালো ছিল না, গরিব। সে দাদাটিকে দিয়ে সেখানে ঠাকুর বাড়িতে জানালো এবং সেই আচার্য দাদাকে জানালো। আচার্য দাদা সে শুনে বলল, সেই মাটিকে বলে সামনে পয়লা বৈশাখের উৎসব আসছে, সেই মাটিকে সেই কঠোর নির্দেশ দিলেন, বললেন সেই মাটি যেন কিছু অর্ঘ কালেকশন করে পাঠিয়ে দেয়। সেই যথারীতি সেই দাদাটি সেখান থেকে খবর নিয়ে এলেন এবং মাটিকে বললেন তুমি অর্ঘ কালেকশন করো, এবং সেই দাদা বলেছে তুমি যেটুকুই কালেকশন করতে পারো, সামনে পয়লা বৈশাখের উৎসব আসছে, সেখানে তুমি পাঠিয়ে দাও। সেই মাটি দেখুন কি সুন্দর, কঠোর তাদের নির্দেশ, সেই মাটি পা নিয়ে হাঁটতে পারছে না, বেড়াতে পারছে না, কিন্তু তাকে বলছে যে কিছু অর্ঘ কালেকশন করে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য। সেই মাটি কিন্তু সেই দাদাটির কথা ফেললেন না, সে পা নিয়ে সে লেংড়ায় লেংড়ে সেই পাড়ায়, নিজের পাড়ায় এবং একটু আশেপাশে সেই পা ছেঁচতে গিয়ে গিয়ে কিছু কালেকশন করলেন। সে পরমপিতারই দয়া, তারই আশীর্বাদ, সে মোটামুটি 4-5 হাজার টাকা কালেকশন করলেন। এবং সেই পা নিয়ে যখন কালেকশন করতে থাকে, সেই পা দেখা গেল ঘাটা আস্তে আস্তে কমে আসছে এবং সেই মাটি একটু স্বস্তি পাচ্ছেন, যে দেখছেন আমার পাটি ডাক্তারের ওষুধও কাজ দিল না, কিছুতে কাজ দিল না, কিন্তু সে অর্ঘ কালেকশন করে সেই আস্তে আস্তে সেই পাটি ঘাটি শুকিয়ে আসছে। তখন সেই মাটি মনে আরও গভীর বিশ্বাস জাগলো এবং সে আনন্দের সহিত আরও কিছু কালেকশন করলেন, সর্বমোট 4-5 হাজার টাকা বোধহয় কালেকশন করেছিলেন। তারপর সেই দাদাটির হাতে দিয়ে সেটাকে পাঠিয়ে দিলেন। তারপর সেই কিছুদিন পর মাটি সুস্থ হয়ে গেলেন। তাহলে এই হলো তাদের আশীর্বাদ, এই হলো সেই ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছেন, তাদের মাধ্যমে সেই লীলা করে যাচ্ছেন, সেই এই জ্বলন্ত একটি উদাহরণ। আবার আরেকটি মা সেখানকারই ঘটনা, আরেকটি মা মানুষের বাড়িতে কাজ করে, তার স্বামী নেই, সে একটি ছেলে, সেই ছেলেকে সে মানুষের বাড়িতে কাজ করে এবং সেই ছেলেকে মানুষ করেছে অনেক কষ্ট করে, কিন্তু মাটি সস্তেনীয় নিয়েছিলেন। সেই মাটি একদিন সেই ভালোই চলছে মা ছেলেতে, তারপর একদিন হঠাৎ সেই ছেলে কাজের থেকে আসার সময় কীভাবে যেন এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই ছেলে সেই আর মানে বাঁচার অবস্থা নেই। সেই শুনে মা হাউ হাউ করে কাঁদছে, তার স্বামী নেই, কী পরিস্থিতি হতে পারে তখন সেই মায়ের মন, সে হাউ হাউ করে কাঁদছে এবং সেই পাড়ার সব লোক বলাবলি করছে, ইস রাম তার স্বামী নেই, এ ছেলেটিও বাঁচবে না, সেই এরকম করে চিৎকার পাচ্ছে। তখন হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন কানের সামনে এসে বলল, তুই চিন্তা করিস না, তোর ছেলে ফিরে আসবে, তোর ছেলে ভালো হয়ে যাবে। সেই চিৎকারের মধ্যে মাটি যখন এই কথা শুনতে পেলেন, তখন উনি ভাবলেন ওনাদের কোনো পাড়ার লোক বা আত্মীয় স্বজন তাকে বলেছেন। সে পিছন ফিরে তাকালেন, কে বলল আমাকে এ কথা, আমার ছেলে ভালো হয়ে যাবে, কে বলল তোমাকে, তুমি বললে? সবাই বলে, না তো আমরা কেউ বলিনি। তখন মাটি একটু মানে তার বোধ তার ফিরে এলো, সেই অনুভূতি ফিরে এলো, তাহলে কে বলল আমাকে এই কথা,
তখন সে বুঝতে পারলেন, তখন সেই মাটি একটু নিশ্চিন্ত মনে হলেন যে এ বোধহয় আমি যে ঠাকুরের কাজ করি ইষ্টভিটিটা তিনি ঠিক মতো করতেন, আমি যে ইষ্টভিটি করি হয়তো ঠাকুরই আমাকে বলে গেছেন এই কথা। সবাই পাড়া সবাই বলছে ছেলেটি আর বাঁচবে না। কিন্তু তারপর দিন সকালে সেই মাটিকে যেতে দেয়নি ছেলের সঙ্গে সব পাড়ার লোকেরা নিয়ে গেছেন, জানে ছেলে তো বাঁচবে না, মাকে নিয়ে কি হবে, পাগল হয়ে যাবে, সেখানে গুলো স্থূল হবে। সেই মাটি ঠিক পরদিন সকালে খবর পেলেন না ছেলের কিছু হবে না, অন্তত সে একটু ভালোর দিকে। তারপর সেই টাইম লেগেছিল, সে কিছুদিন পর সেই ছেলে সুস্থ হয়ে গেল, কিছুদিন হসপিটালে ছিল এবং সে রীতিমতো এখনও বেঁচে আছে, ভালোভাবেই আছে মা ছেলে। তাহলে এই হচ্ছে আমাদের পরম পিতা, এই হচ্ছে আমাদের পরম দয়াল। তিনি তো এসেছেন এই ধরাধামে জীবের উদ্ধারিতে। তাই আমরা কত ভাগ্যবান সেই পরম দয়ালকে পেয়েছি, তাকে পেয়েছি। তাহলে তাকে আমরা যেন সব সময় মাথায় নিয়ে, তাকে তার ভাব নিয়ে সব সময় আমরা যেন চলতে পারি। তাই দয়ালে রাঙা রাতুল চরণে আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই রাখছি। আজ এইটুকুই থাক, সকলকে জয় গুরু।
वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् परम प्रेमय श्री श्री ठाकुर नकुलचंद्र जी की जय। परम प्रेमय श्री श्री ठाकुर नकुलचंद्र जी की जय। परम प्रेमय श्री श्री ठाकुर नकुलचंद्र जी की जय। परमाराध्या जगज्जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री वर्मा की जय। परमाराध्या जगज्जननी श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद श्री श्री वरदा की जय। परम पूज्यपाद वर्तमान प्रधान आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद वर्तमान प्रधान आचार्य देव श्री श्री दादा की जय। परम पूज्यपाद वर्तमान प्रधान आचार्य देव श्री श्री दादा की जय। मातृ सम्मिलन की जय। मातृ सम्मिलन की जय। मातृ सम्मिलन की जय। वंदे पुरुषोत्तमम् वंदे आर्य पितृम् वंदे मातृवर्गन् वंदे अहं कृष्टिदैवतम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् परम प्रेमय श्री श्री ठाकुर नकुलचंद्र जी की जय। जय गुरु।